বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো এটা কোনো টিউটোরিয়াল না, এটা একটা রিভিউ টাইপের বলতে পারেন। আপনাদের সামনে যে প্রিন্টারটা আছে এটা নিয়ে মূলত করতেছি আমি আজকের রিভিউটা। এটা 10 দিন হয়ে গেল আমার কেনা, আমার অফিসিয়াল কাজের জন্য কিনছিলাম। এটা হচ্ছে ব্রাদারের লেজার প্রিন্টার, দামও খুব বেশি না, 14,300 টাকার মতো নিয়েছিল। এটা হচ্ছে আপনার রায়ান্স থেকে। তো আজকে দেখাবো এটার হচ্ছে এত কম দামে হলেও এটার সুবিধা কী কী, এবং আপনারা যারা সামনে প্রিন্টার কিনতে যাচ্ছেন তারা এটা মনোযোগ সহকারে দেখতে পারেন। এইটাতে এডিএফ ফিচার আছে, এডিএফ স্ক্যান, মানে হচ্ছে একসাথে অনেকগুলো স্ক্যান করতে পারবে। সাথে হচ্ছে আপনার ডুপ্লেক্স প্রিন্ট, ডুপ্লেক্স প্রিন্ট হচ্ছে একবারে হচ্ছে আপনার এপিট ওপিট দুই পাশে আপনার প্রিন্ট হবে। আর এছাড়া হচ্ছে আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন, ওয়াইফাই আছে, ওয়াইফাই বাটন দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই, এবং হচ্ছে পিছন দিকে ল্যান কেবল কানেক্টর আছে। তো ল্যান কেবল কানেক্ট করে আপনি ইন্টারনেট সাথে কানেক্ট করে গুগল ক্লাউড বা এই টাইপের যেগুলো সার্ভিস আছে এর সাথে কানেক্ট করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রিন্টারের সাথে কানেক্ট থাকতে পারবেন, এবং যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমি প্রথমেই আপনাদের হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টের যে ফিচারটা এটা আপনাদের দেখাই। এই প্রিন্টার আসলে আধুনিক প্রিন্টারে যত রকম সুযোগ সুবিধা থাকা দরকার সব ধরনের আছে। এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স প্রিন্টারের ট্রে, এখানে আমি হচ্ছে এক থেকে হচ্ছে 38টা পর্যন্ত আমি পেজ রাখতে পারবো বা 50টা পর্যন্ত পেজ রাখতে পারবো। এখানে আমি দুটা পেজ রাখলাম, এটা হচ্ছে আমি এখন অটো এডিএফ হচ্ছে প্রিন্ট করব। আমি আগে বলছি এডিএফ প্রিন্ট স্ক্যানটা হচ্ছে একসাথে অনেকগুলো পেজ স্ক্যান করবে, এখানে দুটা আমি পেজ রাখলাম, এবং এখানে আমি একসাথে ডুপ্লেক্স প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। তো ডুপ্লেক্স প্রিন্ট করার জন্য এখানে আছে আমাদের স্ক্রিন আছে, এখানে আমাদের কমান্ডগুলো দিতে হবে, এখানে হচ্ছে অপশন আছে, অপশন থেকে আমি টু সাইডে যাব এবং ওকে এখানে করব। এই জায়গায় থেকে হচ্ছে টু সাইড স্টার্ট দেবো। খেয়াল করে দেখেন স্টার্টে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পেপার টেনে এনেছে এবং স্ক্যান হওয়া শুরু করছে, এবং কত দ্রুত কিন্তু স্ক্যান হচ্ছে, টেনে এনেছে এবং স্ক্যান কমপ্লিট, এবং এখন কিন্তু একসাথে প্রিন্টের কাজও শুরু হয়ে গেছে। দেখেন আমাদের হচ্ছে এখানে দুই পাশে প্রিন্ট হয়েছে, যেখানে একটা প্রিন্ট করলাম আমি, এবং এটা কিন্তু এক কমান্ডে, একটাই কমান্ড দিছি, একটা কমান্ডের মাধ্যমেই কিন্তু দুটা পেজ একসাথে স্ক্যান হয়েছে এবং একসাথে প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এডিএফ স্ক্যান এবং হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টের ফিচার। এখন নর্মাল স্ক্যান যেটা আছে আমাদের প্রিন্টারের সেটা একটু দেখাবো আপনাদেরকে। নর্মাল স্ক্যানটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যে ট্রেটা আছে স্ক্যানার, এখান থেকে একটা একটা করে স্ক্যান করতে হবে। প্রথমে এই পেজটা রাখলাম, এরপর ট্রে বন্ধ করলাম, এটা উপরের ঢাকনাটা। এবার হচ্ছে আমাদের একইভাবে এখান থেকে আমাদের ডুপ্লেক্স প্রিন্টের কমান্ড দিতে হবে, ওকে টু সাইড ওয়ান সাইড এভাবে কমান দিলাম। এখন এখান থেকে আছে আমাদের স্ক্যান করতেছে, এবং একটা স্ক্যান করার পর পরের বার হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ স্ক্যান করতে বলবে। আমি হচ্ছে দ্বিতীয় যে পেজটা এটা এখন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দ্বিতীয় পেজ দেওয়ার পর হচ্ছে এখান থেকে নেক্সট পেজের ওকে করতে হবে, ইয়েস। দেখেন আমাদের হচ্ছে এখানে দুই পাশে প্রিন্ট হয়েছে, যেখানে একটা প্রিন্ট করলাম আমি। আমি এবার হচ্ছে আমার কম্পিউটার থেকে একটা প্রিন্ট দেখাবো, আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই আগে। এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন কম্পিউটারে, এটা এখন প্রিন্ট দেবো আমি, এবং দেখতে পাবেন হচ্ছে কত দ্রুত এটাতে প্রিন্ট হয়। এখানে দিলাম, এখানে হচ্ছে আমি এক কপি প্রিন্ট করবো। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি প্রিন্টের কমান্ড অলরেডি দিয়ে দিছি। ফার্স্ট প্রিন্টে কম্পিউটার থেকে একটু সময় লাগে, এবং আমার প্রিন্ট কিন্তু শুরু হয়ে গেছে, তিনটা পেজ আছে এখানে,
একটা পেজ আসলো, দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ। লক্ষ্য করে দেখেন কত দ্রুত কিন্তু আমার পেজগুলো প্রিন্ট হয়ে গেছে। এখানে আমাদের তিনটা পেজের প্রিন্ট। তো আর আমাদের পেজগুলো রাখা আছে হচ্ছে নিচের ট্রেতে। এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি 250টা পর্যন্ত পেজ রাখতে পারবেন, এবং চাইলে বাইরে থেকেও কিন্তু পেজ দিতে পারবেন। আমি একটা বাইরে থেকে পেজ দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে আমার একটা পেজ দেওয়া আছে, এটা আমি স্ক্যান করব। তো প্রথম একটা পেজ বের করে নিই, নর্মাল ফটোকপি মেশিন যেগুলো সেগুলোর মতোই। এখানে একটা ঢাকনার মতো আছে, এই দিক দিয়ে আমার হচ্ছে পেজ দিতে পারবো। ঠিক আছে, এই যেটা আমি দেবো, ঠিক আছে। এবার হচ্ছে আমি স্ক্যান দেবো, স্টার্ট ক্লিক করবো। স্টার্ট দিলে প্রথমে হচ্ছে স্ক্যান হয়ে যাবে, অর্থ এটা বুঝতে পারবে যে হচ্ছে এখানে পেজ আছে। এবং আপনি দেখেন পেপারটা কিন্তু হয়ে গেছে, ভিতরে আমাদের এক পাশ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবার হচ্ছে দ্বিতীয় আর একটা পেজ হয়তো করবো, এটা হচ্ছে পরের পেজের জন্য। ধরলাম এটা প্রিন্ট হয়েছে, এবার আর একটা পেজ দিচ্ছি আমি। আর একটা পেজ হচ্ছে আমি স্ক্যানারে দিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল ডুপ্লেক্স। অর্থাৎ আমি এই যেখানে আমি পেজটা ঢুকাই দিলাম, দেওয়ার পর এই যেখানে স্টার্ট ক্লিক করব। আমাদের পেপারটা নিয়ে নিলো এবং হচ্ছে ডুপ্লেক্স প্রিন্ট হয়ে বেড়ে আসলো। অর্থাৎ দুই পাশে যদি আমরা প্রিন্ট করতে চাই, এভাবে ফটোকপি মেশিনের মতো দুই পাশেও আমরা প্রিন্ট করতে পারবো এটা দিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার প্রিন্টারটা। তো যারা কম খরচের মধ্যে ভালো রকম ভালো প্রিন্টার চাচ্ছেন, তারা এই প্রিন্টারটা দেখে আসতে পারেন। মোটামুটি দাম কম এবং স্পিডও অনেক ভালো, এবং মোটামুটি আধুনিক কম প্রিন্টারগুলোর যত রকম ফিচার থাকা দরকার সব রকম ফিচারই আছে। তাহলে বন্ধুরা, এই পর্যন্তই আজকে। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।